টস হয়ে যাচ্ছে, দুই ক্যাপ্টেনের মাঝে রেফারি আতিকুর রহমান আতিক, নৌবাহিনী টস জিতেছে। দুটো দল যারা বিদেশি খেলোয়াড়কে দলভুক্ত করেছে, ফার্স্ট রেটটা ইনস্টিটিউট অফ কাবাডি তাদের পক্ষে, রেডেন নাম্বার থ্রি মোহাম্মদ আবদুল্লাহ লাস্ট ম্যাচে বেশ ভালো খেলেছিলেন। সাইফ সিদ্দিকি ডিফেন্সও খুব ভালো, ক্যাচিংও অনেক ভালো। তিনি জাতীয় খেলা কাবাডি আন্তর্জাতিক পর্যায়ে যাতে ভালো সাফল্য পায় সেদিকে তাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছেন। এশিয়ান সাউথ এশিয়ান গেম, যেটা সাব গেমস বলা হতো একটা সময়, সেখানে অবশ্য আমরা চ্যাম্পিয়ন হতে পারেন। দুজনকে একসাথে বেট, ফার্স্ট টাইম অল আউট হলো ইনস্টিটিউট অফ কাবাডি, লোনাস চারটা পয়েন্ট। কেন পৃথিবীটাই মোবাইল তাদের হাতের মধ্যে, মানুষের এখন সময় কোথায় টেলিভিশনে খেলা দেখা, এবং যে কারণে ফেসবুক এবং ইউটিউবে এই সরাসরি সম্প্রচারে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে যাচ্ছে বাংলার জাতীয় খেলা কাবাডিটা। স্বাস্থ্য সুরক্ষা দিয়ে তাদেরকে ঢাকায় আনা হয় এবং পরবর্তীতে নিশ্চিত্র নিরাপত্তার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট 2021-22 সফলভাবে আয়োজন শুধু করেনি বাংলাদেশ কাবাডি ফেডারেশন, চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ জাতীয় কাবাডি দল, যেটা এর আগে কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু কোনো স্বাদ ছিল না। এবতে রেড আর্ম আবারও কিন্তু লোনা পেতে যাচ্ছে, মাত্র তিনজন ডিফেন্সে। চেজ নাম্বার 10 মোহাম্মদ আবদুল্লাহ, তিনি রেড করছেন, বেশ গতি আছে ছেলেটার, ফিগারটা বেশ ভালো। ব্লক লাইনের আশেপাশে, ব্লক লাইনে কিন্তু বেশি একটা ঢুকছে না, একটি পয়েন্ট নিয়ে নিয়েছে ইনস্টিটিউট অফ কাবাডি, বোনাস পয়েন্ট 6 তাদের, নৌবাহিনী 14। প্রথম ম্যাচে পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইনস্টিটিউট অফ কাবাডি। শেমুল হোসেন ইনস্টিটিউট অফ কাবাডি, আপনাদের সাপোর্টটা অবশ্যই প্রত্যাশা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন, যারা ফেসবুক এবং ইউটিউবে খেলা দেখছেন। প্রথম হাতের খেলা চলছে, এমনভাবে ধরলেন, ওই যে একটু আগে বলছিলাম যে শারীরিক শক্তি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কাবাডির ক্ষেত্রে, এই যে এমনভাবে ধরল, শারীরিক ফিটনেসটা ইম্পর্টেন্ট। এবারে ইনস্টিটিউট অফ কাবাডি 10 বাংলাদেশ নৌবাহিনী 23, আরও একটা বোনাস পয়েন্ট বাংলাদেশ নৌবাহিনীর। এবং সেই সাথে রেফারি জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ হলো, প্রথমার্ধের পার চুকিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে। প্রথমার্ধে 24-10 পয়েন্টে লিড নেয় বাংলাদেশ নৌবাহিনীটি তাদের থার্ড ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে মাত্র। মশরুল হাসান নৌবাহিনীর খেলোয়াড়, দুটো মিনিটের মতো খেলা গড়িয়েছে দ্বিতীয়ার্ধে, প্রতিটা অর্ধে 20-20-40 মিনিটের খেলা। আরও এক দফায় ব্যর্থ, ক্যাচিংয়ের ক্ষেত্রে দুর্বলতা বারবার আমরা দেখছি, ডিফেন্সে ঢুকে অনায়াসে পয়েন্টগুলো ছিনিয়ে আছে বাংলাদেশ নৌবাহিনী, তেমন একটা বেগ পেতে হচ্ছে না। দুই দলে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে নৌবাহিনীর, বর্তমান চ্যাম্পিয়ন তারাই। ইনস্টিটিউটের বিরুদ্ধে, কেননা ইনস্টিটিউটের খেলোয়াড়দের গড় বয়স অনেকটাই কম নেভির তুলনায়। ইনস্টিটিউট অফ কাবাডি 15, রেডার বেশ ভালো পারফরমেন্স আজকে, আবু দুজান গত
তো ম্যাচেও কিন্তু তার অসাধারণ পারফরমেন্স আমরা দেখেছিলাম। দজানা বেট করলেন একজনকে, আরও একটা পয়েন্ট এসে গেল এবং 41-20 পয়েন্টের ব্যবধান, 21 পয়েন্টের লিড। ইনস্টিটিউট অফ কাবাডি লাস্ট ম্যাচ তারা খেলেছিল ছেলের বিরুদ্ধে, সেখানে তারা হেরেছিল 21-56 পয়েন্টের ব্যবধান। জুরাইন জনতা ক্লাবের বিরুদ্ধে মোকাবিলা করবে প্রাচীনতম ক্লাব আজাদ স্পোর্টিং ক্লাব, সেই 1949 সালে প্রতিষ্ঠিত। একটা সময় চৌবনের একটা গরম আবহাওয়া ছিল, আজাদ স্পোর্টিং ক্লাবের ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন খেলাধুলাতে সাফল্য পেয়েছে এই ক্লাবটি। তবে কালের বিবর্তনে সে ক্লাবটি এখন বৃদ্ধ বয়সে, তারপরেও বৃদ্ধ বয়সে অনেকে তারুণ্যের ছোঁয়া পেতে চায়। এখন বয়স্ক মানুষদেরকেও আমরা ইয়াং ইয়াং দেখি। কাবাডি ন্যাশনাল গেম অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। একেবারে শেষ দিকে 2 মিনিটের খেলা বাকি, সেটারও সংকেত আসলো রেফারি আতিকুর রহমান, তার কাছ থেকে ধরলেন বটে, ছুটে গেল। ওই যে অভিজ্ঞতা একটা বড় জিনিস, দেখতে দেখতে চতুর্থ প্রথম ম্যাচ এবারে ছুটে গিয়েছিলেন, হ্যাসকা টান দিয়েছিলেন, সেখানে কিন্তু ছুটে গেলেন। নাজমুল হুদা এবং যেটা বলছিলাম সেটাই বাস্তবে রূপ দিলেন রেফারি, জানিয়ে দিলেন খেলা শেষ। ফুল টাইম স্কোর লাইন এক নজরে, বাংলাদেশ নৌবাহিনী 50, ইনস্টিটিউট অফ কাবাডি 27। টানা 3 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান অক্ষুণ্ণ রাখলো ডিপেন্ডিং চ্যাম্পিয়ন। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতায় এই ম্যাচের এখানেই পরিসমাপ্তি।